আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পান? জি ভাইয়া, জি ভাই, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, একরাম কন্টেস্ট করছেন। এটা সুন্দর। না, এই একরাম, আচ্ছা এখানে কাজটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ফোন নাম্বারগুলো এইভাবে দেওয়া যাবে না, ঠিক আছে? এইটা একটু গুছিয়ে দেওয়া দিতে হবে। রিয়েল ফোন নাম্বারগুলো যেই টাইপের হয় সেইভাবে দিতে হবে, রিয়েল ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে, এভাবে হয় না, ঠিক আছে? বুঝতে পারছেন আচ্ছা একরাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এছাড়া এটা অনেক ভালো হয়েছে ডিজাইন। সুন্দর ডিজাইন। ভাইয়া দুটো জানার বিষয় ছিল, বলেন। এই যে কন্টেস্টে, কন্টেস্ট অথবা ফাইবারে অনেক সময় আমি যখন কেউ লেখে মানে বিট করে অথবা অন্য কিছু করে, তখন দুইটা আমি লেখা দেখছি যে ইনিশিয়াল কনসেপ্ট আর ফ্রি সোর্স ফাইল, এই দুইটা যদি বিষয়ে আমাকে বলতেন আর কি, এই দুইটা বিষয় আর কি মানে কি বোঝায় আর কি। এটা কখন দেখছেন আপনি, কোন জায়গাতে? আমি ফাইবারে দেখছি ভাই, ফাইবারে দেখছেন? ওইখানে দুইটা বলতেছে যে, একটা কি আপনি এটা নিজের কনসেপ্ট থেকে করছেন নাকি কোনো ওয়েবসাইট থেকে সোর্স ধরে করছেন, কপি করলে সেটাও দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, এই ডিজাইনটা শাহিন অনেক পরিশ্রম করছেন, কিন্তু 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 এগুলা সাইটগুলা, হ্যাঁ ঠিক আছে, ডিজাইন ওদের ওদের ভাই ওয়েবসাইটের কালার এমন, তো এই জন্য ওয়েবসাইট থেকে কালার নিয়ে করছি। না বুঝতে পারছি, কিন্তু ওয়েবসাইটের কালারের উপর, এই কালারের উপরে ব্ল্যাক কালারটা ফুটে না, এইটা হচ্ছে হোয়াইট ব্যাপার। দিব তাহলে? হোয়াইট দিতে পারেন, যে কোনো একটা লাইট কালার ভালো ফুটতে হয়তো বা, এটা ফুটতেছে না। আচ্ছা ভাই, হোয়াইট দিয়ে আবার সাবমিট করব। আচ্ছা, সুমন আহমেদ, হ্যাঁ সুমন আহমেদের ডিজাইনটা ভালো হয়েছে, তবে মার্জিনের ব্যাপারে একটু উদাসীন, অথবা এটা মেকআপ করার ক্ষেত্রে এমন হয়ে গেছে। সালমা নাসরিন, এখন একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করলাম, একটু দেখুন তো কেমন হয়েছে। দেখবো দেখবো দেখবো। সাইক্রামের ডিজাইন গুলো ভালো হচ্ছে ভাইয়া, বলেন ভাইয়া। ক্লায়েন্ট যদি কালকে ফ্রিল্যান্সার একটু দেখছিলাম, ওইখানে দেখলাম হচ্ছে একটা লোগো দিছে, লোগোটা হচ্ছে জেপিজি ফাইলের, ওইটা কিভাবে অ্যাড করব কার্ডে? জেপিজি জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে করতে পারি। ভাই ওই ছবিটা মানে ছবিটা একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের মতো হচ্ছে করে দেওয়া, কেমন অ্যাঙ্গেল, এই টাইপের অ্যাঙ্গেল? একটু থ্রিডি থ্রিডি এর মতো আর কি। হ্যাঁ থ্রিডি থ্রিডি মতো, তাহলে তাও তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো পসিবল, তাই না? থ্রিডি একটা যদি লোগো হয়, সাপোজ এখানে আমি যদি লিখি থ্রিডি লোগো, কোন টাইপের বলেন, এই টাইপের? ভাই এই হ্যাঁ হ্যাঁ অনেকটা এরকম। আচ্ছা, এই টাইপের যদি হয়, এই টাইপের লোগো কেন দিবে? এই টাইপের লোগো কখনো কাজ করার জন্য দেয়? আচ্ছা আমরা ওটা দেখলাম হচ্ছে চেপেজি তে ছিল, পরে আর ওটা নিয়ে কাজ করার সাহস হয় নাই। এটা তো ওই ওরাপ করে সোজা করা যাবে। হ্যাঁ, আমি ওটাই ভাবছি, ওরাপ না পার্সপেক্টিভ ক্রপ টুলস এর মাধ্যমে কিছু করা যাবে।
কিন্তু তবু ভেজা পাবে তো এখানে। আচ্ছা এখানে যে পার্সপেক্টিভ ক্রপ টুলস এর মাধ্যমে কাজ করা যেতে পারে। এটা ভালো হবে না, যেভাবেই করি এটা কখনোই ভালো হবে না। এই যে এতটুকু পসিবল, কিন্তু এটা তো তাও তো পারফেক্ট না, তাই না? লোগোটা নষ্ট হয়ে গেছে, এর চেয়ে বেশি করা পসিবল না। তাহলে ভাই ওই কাজগুলোকে অ্যাভয়েড করবো যদি হ্যাঁ, এরকম যে পেজ। ওইরকম ওই ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট লোগোই ভালোভাবে দিতে পারে না, ওই ক্লায়েন্টের সাথে আপনি কাজ করে মজাই পাবেন না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, সবার কাজগুলো দেখলাম সুন্দর হয়েছে। প্রিভিয়াস ক্লাসে কার কোনো প্রবলেম ছিল, ট্রাই করছেন পারেন নাই, এমন কিছু আছে? কারো কোনো প্রবলেম আছে কি, থাকলে বলেন। হ্যালো ভাইয়া, বলেন ভাইয়া। আমার, হ্যাঁ ওই যে আমার ক্লাসের বাইরের প্রবলেম, মানে হচ্ছে কাল ফাইবারের, তো কাল রাতে আপনি নক দিতে বলেছিলেন কিন্তু আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো এখন আমি কি বলবো ভাইয়া নাকি? কথা কেটে কেটে গেছে, আবার বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা আমি চুপ হয়ে গেছিলাম। আচ্ছা ভাইয়া, এখন যেটা হয়েছে, আসলে আমার মোবাইলে ক্যামেরা প্রবলেম, ফ্রন্ট ব্যাক ক্যামেরা, তো এখন আপনার ভাইয়ার মোবাইলে ওর ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ ডাউনলোড করা আছে, তা আমি কি ওর অ্যাকাউন্টটা ডিলিট, মানে লগ আউট দিয়ে অ্যাপ ডিলিট করে মোবাইলে আবার অ্যাপ ইনস্টল করে আমি আমার আইডি, মানে ওখানে লগ ইন করে কি আমি ভেরিফাই করতে পারবো এটা, নাকি আমাকে একদম নিউ ডিভাইসে করতে হবে? কেন ওনার মোবাইলে থাকলে সমস্যা কি, আর ওনার মোবাইলে কেন দিয়েছিলেন? বুঝিনি ভাইয়া। ওনার মোবাইলে থাকলে সমস্যা কি, আর ওনার মোবাইলে কেন ছিল, আর এখন আর একটা মোবাইলে কেন দিবেন? না না, মানে আপনার ভাইয়ার মোবাইলে ওর ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করা অলরেডি, তো আমি এখন আমার ফাইবারের যে ভেরিফিকেশনটা আসছে সেটা আমি আমার মোবাইল থেকে করতে পারছি না, তো আমি ওর মোবাইলে ডাউন, মানে আমার আইডিটা লগ ইন করতে চাচ্ছি, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, একসাথে দুটাতে করবেন না, একটা ফোনে করবেন, একসাথে একটা ফোনে থাকবে, ঠিক আছে? না না, আমি তাহলে বুঝাতে পারিনি কথাটা, মানে ওর আইডি অলরেডি ইনস্টল করা আছে, ওর অ্যাপটা ইনস্টল করা আছে, ওর আইডিটা লগ ইন করা, এখন আমি ওর আইডি লগ আউট দিয়ে অ্যাপটা আনইনস্টল করে আবার নতুন করে করে আমার আইডি লগ ইন দিতে চাচ্ছি, দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি, যেহেতু আমাদের বাসায় আর ডিভাইস নাই, দুইটা ল্যাপটপে দুইজনের আইডি আর আমার, করার দরকার নাই, এটা করার দরকার নাই। ও এখন তো মোবাইল ছাড়া তো ভেরিফিকেশন করাও যাচ্ছে না, যেহেতু সেলফি দিতে হচ্ছে। আচ্ছা সেলফি কি সরাসরি দিতে হচ্ছে আপনারটাতে, নাকি আপনি সেলফি এখানে দিলে সাবমিট যখন, করতে হবে? সাবমিট দিলে না হবে, এখানে সরাসরি ওই যে একটা কোড দেখায় ভেরিফাই এ, তারপর মোবাইল দিয়ে কোডটা কপি স্ক্যান করে দেন, এরপরের স্টেপে হচ্ছে আপনার পাসপোর্ট চাইলো, পাসপোর্টের মানে আইডি চাইলো, আইডি দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে সেলফি। আপনার মোবাইলে একবার আজব সমস্যা,
ক্যামেরা আমার নিশ্চয়ই নেই, মোবাইলে ক্যামেরা অন হচ্ছে না, মানে হাত থেকে পড়ে গেছিল, ক্যামেরা দেখেন অন এটা হচ্ছে না। রিস্ক হতে পারে আপু, আমি কোনো রিস্ক নিতে পারবো, আমি আমি জানি না কি হবে এটা, সরি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ওকে 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 ঠিক আছে, ভাই। আপনি ক্লাস কন্টিনিউ করুন। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম ছিল প্রিভিয়াস ক্লাসের? ভাইয়া আমার একটু প্রবলেম ছিল কি প্রবলেম বলেন? ভাইয়া, ফটোশপে আমি কোনো টেক্সট টাইপ করতে গেলে কেমন পিক্সেলেট ভাবে আসে, মানে লেখাগুলো কেমন ফেটে ফেটে আসে, মানে আমরা যখন কোনো কিছু মানে জুম ইন করি না যেমন আসে ওরকম। স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা আপনি কন্ট্রোল অল্টার আই দেন, কন্ট্রোল অল্টার আই, আপু কন্ট্রোল অল্টার আই চাপেন, শুনতে পাচ্ছেন উর্মি, সরি আশা, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া করছি, তাও তো কিছু হচ্ছে না। কন্ট্রোল অল্টার আই দেখেন, এই আচ্ছা দেখেন, আপনি 72 রেজলিউশন নিয়ে কাজ করতেছেন দেখছেন, কিন্তু জি এখানে আসছে 30, তাই না? তো 300 72 পিপিএল দিয়ে আপনি যে ইঞ্চটা নিয়েছেন এটা অনেক ছোট হয়ে যায়, আপনি নতুন করে একটা আর্টবোর্ড নেন 300 দিয়ে দেখেন তারপর প্রবলেম সলভ হয় কিনা। বাবা এত সাহস, এবার টেক্সের জন্য নতুন লেয়ার নিতে হয় না, নতুন লেয়ার অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? ঠিক হয়েছে জি ভাইয়া, এবার ঠিক আছে। ওকে, যদি 72 রেজুলেশন নিয়েও ভালো থাকতো, কিন্তু 72 রেজুলেশন তো আসলে 1.5 ইঞ্চ 3.5 ইঞ্চ এটা অনেক অনেক ছোট সেই তুলনায়, বুঝছেন? এই জন্য এমন হয়েছে। আচ্ছা আপনাদের মধ্যে কারো কি কোনো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, প্রবলেমটা সলভ করবো, প্রবলেম সলভ করে সামনের দিকে আগাবো। কাজ করি নাই কিন্তু ওই যে ব্যাপারগুলো না একটু কম বুঝতেছি, কোন ছবি মানে এডিট করতে পারতেছি না, মানে হেল্প লাগতেছে ইউটিউবের। ক্লিপিং মাস্ক কি কেউ বলতে পারবেন, ক্লিপিং মাস্কটা কি কাজে লাগে মূলত? ক্লিপিং মূলত হচ্ছে আপনার ওই যে কোন ছবি অ্যাড করার ক্ষেত্রে কাজে লাগে। জি ভাই, এগুলা তারপর হচ্ছে ওই যে যখন ক্লাস পাবেন বা মুভি পোস্টারে তখন আমি ওটা ভালোভাবে দেখাবো, ঠিক আছে? ওটা এখন চাপ নেওয়ার দরকার নেই, এই জন্য আমি অনেক কিছু দেখাই না, পরে দেখাই, কারণ স্টেপ বাই স্টেপ না গেলে এই যে দু একজন তো থাকেন, দু একজন থাকেন একেবারে শুরু থেকে শুরু করেন, আবার দু একজন থাকেন পণ্ডিত, দেখি ভাইয়া এটা পারে কিনা, ভাইয়া ওটা পারে কিনা। আচ্ছা দেখেন, ক্লিপিং মাস্ট মূলত সাপোজ আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, কন্ট্রোল টি, আমি চাচ্ছি এই টাইপের একটা ইফেক্ট আমার টেক্সটের মধ্যে দিব,
তাহলে কি করতে হবে, ইমেজটাকে অবশ্যই টেক্সটের উপরে নিয়ে আসতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দ্যাটস ইট। আরে যে এখানে ইমেজটাকে মুভ করতে পারবে, সরি। সো বুঝতে পারছেন কি এতটুকু? জি ভাই, এতটুকু বুঝছি ভাই। তো এর বাইরে তো আর কিছু নাই, এর বাইরে আরেকটা আছে, আপনি যদি টেক্সট ছাড়া শেপের মধ্যে নিতে চান, সাপোজ আপনি যাচ্ছেন এই যে সার্কেল 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 সার্কেল, ওকে, এই চারটার সাথে আপনি করতে যাচ্ছেন। আমি যদি একটা চাই একটার সাথে করতে, দেখেন একটার সাথেও করতে পারবো, এই যে তাহলে একটার সাথে হয়েছে। আর এটাকে যদি ভাঙতে চাই, অল্টার প্রেস করে যে দুটো লেয়ারের মাঝখানে ক্লিক করলেও ভেঙে গেল। আর এটাকে সবার নিচে দিলাম, আর এই চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপের উপরে এই ইমেজটা রেখে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেই, এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করছি। তাহলে এখানে তো না বুঝার আর কিছু নাই ভাইয়া, এটা বুঝছি ভাই। তাহলে বুঝেন নাই কোনটুকু তাই বলেন, আমি ওটাকে আবার দেখাবো। বুঝে ভাই, আছে মাস্কিং এর যে যেটা বলেন পরে দেখাবেন, সাদা কালো ব্যাকগ্রাউন্ডের ফন্টের এটা চেঞ্জ চেঞ্জ এখন দেখাবো বলেন, না থাক ভাই পরে দেখেন সমস্যা। ঠিক আছে, ওটা পরে দেখলে ভালো হবে, এখন দরকার নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা কি সবাই কালার अप्लाई করতে পারি? আমরা সাপোজ এখানে একটা কালার, এটা কালার, এইখান থেকে এই যে কালারটা চেঞ্জ করছি, এটা তো এটা কি সবাই পারি? এটা সবাই পারি? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, প্রতিটা কালারের যে একটা ভিন্ন ভিন্ন কোড আছে, আমরা কি এই কোডটা চেঞ্জ করতে পারি? জি ভাইয়া, এই যে কোড সবাই পারি? হ্যালো, শুনতেছেন সবাই? জি ভাইয়া পারি। ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন এই যে আরজিবি, আমরা তো আরজিবি সিএমওয়াই কে এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে তাই না? তো প্রতিটা দেখেন কালার কোডের সাথে এই মানগুলো দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন কালার কোড যেমন চেঞ্জ হচ্ছে প্রতিটার মানও চেঞ্জ হচ্ছে। তো এইগুলো নিয়ে আমি পরে বলবো, এগুলো নিয়ে আমি কালার নিয়ে আরো ডিটেলসে যাব। এইটা সিএমওয়াই কে তো অবশ্যই যাব নিয়ে, যখন যেহেতু আমরা কাজ করব সামনে বলবো। এখন আপাতত এইটুকু বলি যে যে কোনো কালার যদি প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই কে মধ্যে আপনি ডিজাইন করেন নো প্রবলেম, কিন্তু একমাত্র কালো কালার যেটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার কোড ছাড়া যদি আপনি অ্যাপ্লাই করেন না বুঝে, তাহলে বিভিন্ন সময় এমন দেখেন না হাতের সাথে কালি উঠে আসে, কাঠ থেকে কালি উঠে আসে, প্লাস্টিক থেকে কালি উঠে আসে, প্রিন্ট থেকে কালি উঠে আসে, দেখছেন কখনো একটা থ্রি পিস থেকে মানে কালি উঠে আসতেছে? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, তো এইগুলো আপনার যারা আসলে এক্সপার্ট না এবং এই কালার কোডগুলো ভুল করে তাদের ক্ষেত্রে এমন হয়। তো এই ভুলটা যেন আমাদের না হয় এই জন্য কিছু কোড আছে, তো কোডগুলো সবাই একটু লেখেন, ব্ল্যাক কালার কোডগুলো একটু লেখেন। ব্ল্যাক কালার কোড একটা আছে 2A, আচ্ছা ওয়েট আমি এটা চালু করি। হ্যাঁ, ব্ল্যাক কালার কোড একটা আছে, ব্ল্যাক কালার কোড একটা আছে 2A 2A 2A, সরি মনে হয় সর্দি লাগবে। সবাই কি লিখছেন কালার কোডটা? জি ভাইয়া লিখছি। আচ্ছা 2A 2A 2A, এটা একটা কালার কোড হতে পারে। দেখেন এই কালার কোডটা কি, এটা কিন্তু সলিড কালার না, দেখছেন সলিড ব্ল্যাক না এটা, তাই না? এরপরে আর একটা কালার কোড আছে, সেটা হচ্ছে আপনার 21 21 21, আমি মনে হয় সবচেয়ে বেশি এটা ইউজ করি। আচ্ছা এরপরে আছে আপনার 24 24 24, আর এরপরে আছে আরেকটা আপনার 2B 2B
2B, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? সবাই কি কালার কোড গুলো লিখছেন? জি ভাই, এটা জি ভাই সবগুলাই, জি সবগুলাই ব্ল্যাক কালার। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো বললাম সবগুলো কালো কালার, ঠিক আছে। যে আমি ফাইল দিয়ে দিছি, দেখছেন আমি ডিজাইন করে এআই ফাইলটা দিয়েছিলাম কনটেস্টে, লোগোটা কনটেস্টের লিংকটা কোথায়? এই যে এই ছেলে, এই ছেলে কালার কালার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালার কোড তো অবশ্যই ব্ল্যাক কালার কোডটা আপনারা ভালোভাবেই করবেন। আর এরপরে এটাকে কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে এই যে আমরা রুলারগুলো নেই না, রুলারগুলো কি সবাই নেই? জি ভাই। এই দেখেন রুলারগুলো নিয়ে, এখন অনেক সময় এমন হতে পারে যে আমি একটা কাজ করছি এখানে, সাপোজ এখানে একটা সার্কেল নেবো, এই যে সার্কেলটা একেবারে রোলার থেকে আমি সেন্টার থেকে নিব, তাহলে কি অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট প্রেস করে সেন্টার থেকে নিতে পারি। কিন্তু কাজ করার মাঝখানে আমার এমন মনে হতে পারে যে আমি রোলারটা রাখবো, কিন্তু এখন রোলারটা ছাড়া দেখতে চাচ্ছি, তাহলে এটাকে হাইড করার জন্য কন্ট্রোল এইচ, কন্ট্রোল প্লাস এইচ দিলে রোলারটা হাইড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? সোজা হিসাব, আপনাদের এই যে রোলার গুলো এটা যদি হাইড করতে চান কন্ট্রোল প্লাস এইচ, ক্লিয়ার? ভাই কন্ট্রোল সেমিকোলন দিলেও হাইড হয়। কন্ট্রোল সেমিকোলন, হ্যাঁ এটা তো হবে। আচ্ছা আচ্ছা, freelancer.com এ এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আপনাদের মধ্যে থেকে কে কে? এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না এমন কেউ আছেন? ভাই আমি করি নাই। জি ভাই। ভাই আমিও করি নাই। ভাই আমিও করিনি। এই যে দেখেন ডলার গুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, আপনারা কিন্তু ধরতে পারছেন না, বুঝছেন? মাংসের ভাগ্য কোথা থেকে চেঞ্জ হয়ে যায়, এমন না যে যে কন্টেস্ট উইন করতেছে তার চেয়ে ভালো ওই ব্যাচে কেউ নাই, আছে কিন্তু, কিন্তু ওনার ভাগ্যটা ভালো, ঠিক আছে? ডিপেন্ড করে, সবকিছুই ডিপেন্ড করে। তো আমি যেটা বলতেছি ওটা না, আপনারা নিজ দায়িত্বে সবাই খুলে ফেলবেন, ঠিক আছে? আর পারলে এখানে একটা পোর্টফোলিও খুলবেন যেখানে 40টা ডিজাইন মিনিমাম থাকবে, এইরকম চিন্তাভাবনা নিয়ে দেন দৌড়াবেন, ঠিক আছে? ওকে, আজকে আমরা ফেসবুক কভার ফটোতে যাই। হ্যাঁ বলেন। পোর্টফোলিও কোথায় করব? freelancer.com এর নিচে দেখবেন পোর্টফোলিওর অপশন আছে, ঠিক আছে, আপনার প্রোফাইলের নিচে। আচ্ছা আমরা ফেসবুক কভার ফটোতে যাই। ফেসবুক কভার ফটো করলে মোটামুটি আপনাদের যে কোনো টাইপের ব্যানার বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট এগুলো ক্রিয়েট করতে পারবেন। তো ক্লাসের উপর আমি একটা কভার ফটো করছি, কোথায় আসে নাই তো? আসবে ভাই। আচ্ছা এটা পরে দেখবো, পরে দেখবো, এখন না, এখন না, সময় চলে গেছে অনেক, তাই না? আচ্ছা ফেসবুক কভার ফটো, আমরা কয় টাইপের ফেসবুক কভার ফটো দেখি কেউ বলতে পারবেন? ফেসবুক কভার ফটো কয় টাইপের দেখি? তিন টাইপের। কি কি? একটা নিজের পার্সোনাল কভার ফটো, একটা বিজনেস টাইপের আর একটা পেজের, আর একটা গ্রুপের। হ্যাঁ আমরা তিন টাইপের দেখি, একটা আমাদের পার্সোনাল যেটা টাইমলাইন বলতে পারি, আর একটা হচ্ছে ফেসবুক ফ্যান পেজ বা যে পেজগুলো থাকে, আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এখন একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমাদের গ্রুপ, এরপরে এটা হচ্ছে আমাদের আমাদের একটা টাইমলাইন হতে পারে, এই যে আমাদের একটা টাইমলাইনের কভার ফটো। দেন আরেকটা থাকতে পারে যে কোনো একটা পেজের, যেমন আমি সাপোজ এখানে একটা
অ্যাপেক্সের শোরুমে যাইতে পারি, মানে অ্যাপেক্সের একটা পেজে যাইতে পারি। তো এই পেজের এটাও কিন্তু একটা কি কাভার ফটো। এখন তিনটা সাইজ কিন্তু এক না, ঠিক আছে? তিনটা সাইজ প্রথমত আমাদের যেমন এক না, আর এর পরের কন্ডিশন হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনটা ডিজাইন করছি, কোনটা ডিজাইন করছি এবং সাইজটা আমরা কোথা থেকে পাবো। যে কোনো সময় আমি আজকে আপনাদেরকে যে মাপটা বলবো, আপনারা মনে রাখবেন যে এটা 6 মাস পরে এক নাও থাকতে পারে, তাহলে কি করবেন? তাহলে তো বিগ প্রবলেম। তাহলে যেটা আমরা করব, আমরা একটা রেফারেন্স রেখে দেব, যদি কখনো কখনো ভুলও হয় আপনি বলতে পারবেন যে আমি এইখান থেকে আপনার ইনফরমেশনটা পাইছি। সেটা কোথায়? গুগল। তো আমি এখান থেকে যদি ফেসবুক কাভার ফটো সাইজ দিলাম, আচ্ছা ফটো বানানো ভুল দেখছি, আচ্ছা দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু ফেসবুক কাভার ফটো সাইজ চলে আসছে, ডিসপ্লে অ্যাট 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল। ক্লিয়ার কি সবাই? সবাই কি ক্লিয়ার? 820 বাই 312। জি ভাই। ওকে জি ভাই, এটা হচ্ছে আমাদের পিসির জন্য, এটা হচ্ছে আমাদের এক কথায় পিসির জন্য, আর এইটা হচ্ছে আমাদের ফোনের জন্য। এই যে স্মার্টফোন, স্মার্টফোনে 640 বাই 360। তো আমরা অলওয়েজ পিসির জন্যই ডিজাইন করব। আর ফোনের সাথে যদি কেউ কম্বাইন্ড রাখতে চান তাহলে কীভাবে রাখা রাখা পসিবল একটু দেখাই দিই। অনেকেরই এই কোশ্চেনটা আসবে কিছুদিন পরে। আচ্ছা প্রথমে যেটা আমরা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের কত, 820 বাই 312, রেজুলেশন কত থাকবে? 72। কেন 72 থাকবে বলেন? ওই যে যে কোনো ওয়েবসাইটে ভাইসের জন্য 72 রেজুলেশন থাকে। এখানে ব্যাপারটা কেমন, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা হয়তোবা অনেকে জানি না ফেসবুকে কি, জানেন আপনারা যে ডিজাইনটাই করতেছেন ডিজাইন করে যদি আপলোড দেন ওটা অটোমেটিক 72 রেজুলেশনে কনভার্ট হয়ে যায়, এটা কি সবার জানা আছে? জি ভাই বলছিলেন। হ্যাঁ আমি মানে দেখাইছিলাম আপনাদেরকে। সো যে জিনিসটা 72 তে কনভার্ট হয়ে যাবে আমার এর বেশি নিয়ে তো লাভ নাই, তাই না? তবু আপনি করতে পারেন, কিন্তু আপনি করার পরে অটোমেটিক 72 তে কনভার্টই হয়ে যাবে। তো 72 তে কনভার্ট হওয়ার পরে কেমন হবে সেটা যদি আমি আগেই দেখি তাহলে আমার প্রবলেম কি, তাই না? তো আমরা ওয়েবের কাজ করার সময় চেষ্টা করব 72 দিব, রেজুলেশন 72, কালার মোড RGB দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। এটা হলো আমার পিসির জন্য। এখন আপনি চাচ্ছেন যে আমি তো পিসির জন্য একটা ডিজাইন করব, আমার সাপোজ এখানে একটা ডিজাইন হতে পারে এই টাইপের, সাপোজ এই এই দিলাম। তো এখন এখানে যে একটা ডিজাইন হয়েছে আমার, এই ডিজাইনটা আমার ফোনে কেন দেখা যাবে না? ফোনে যদি না দেখা যায় তাহলে তো আমার অনেক বড় একটা প্রবলেম। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা আমি নিজের থেকে আর কি আমি অ্যাপ্লাই করি। এখানে বলছে কত, 640 বাই 360, তাহলে এখানে রেক্টাঙ্গেলে ক্লিক করি, 640 বাই 360 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এটাকে যদি আমি মাঝখানে রাখি, মাঝখানে রেখে এখন আমি কি করব, আমার ডিজাইনটা জাস্ট এইটুকের মধ্যে রাখবো। ডিজাইন বলতে আমার টেক্সটগুলো আমি যদি জাস্ট এইটুকের মধ্যে রাখি তাহলে পরে কি আমি পিসিতেও পাবো ফোনেও পাবো, কোনো কিছু কেটে যাবে না, তাই না? ডিজাইন আমি এরকম ভাবে করতে পারবো না এইটুকু অংশ বাদ দিয়ে। সবাই তাহলে প্রবলেমটা তো সলভ হলো আমাদের, তাই না? জি ভাই, টেক্সট এখানের মধ্যে থাকবে আর ডিজাইন বাইরে যাইলেও সমস্যা নেই। যদি আপনি দুই টাইপের ক্লায়েন্টকে টার্গেট করেন, ফোন এবং পিসির ক্লায়েন্টকে টার্গেট করেন, এখন এটা গেল আমাদের ফেসবুক কাভার ফটো সাইজ। তারপর আমাদের হতে পারে ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজ। এই যে ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজ কত দেখছেন আপনার, এটা সাইজ হবে এই যে এইটা 1640 বাই 856 পিক্সেল।
ক্লিয়ার সবাই? এই যে আমাদের যে গ্রুপ না, এই গ্রুপের কভার ফটো সাইজ কিন্তু এটা, সবাই ক্লিয়ার? এরপরে আমি যদি যাই আর ফেসবুক টাইমলাইন এবং ফেসবুক পেজ, এই দুটো সাইজ কিন্তু সেম, এই দুটো সাইজ সেম। ফেসবুক পেজও যদি দেই আমি, ফেসবুক পেজ কভার ফটো সাইজ, এই যে দেখেন এখানেও চলে আসে 820x312। কিন্তু 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 এত সহজ তো না। কেন আমি ফেসবুক নিয়ে আলোচনা করছি? আমি তো আপনাদেরকে একটা সোশ্যাল মিডিয়া ব্যানারই বানিয়ে দেখাতে পারতাম। আসলে ফেসবুক ফেসবুক কভার ফটো বানিয়ে দেখানোর একটা রিজন, এখন যদিও আরও সহজ হয়ে গেছে, আগে আরও জটিল ছিল। আমি যদি এখানে কোনো পোস্ট করি, আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এখানে আপনারা জাস্ট কি করতে পারবেন, পুরোটাই দেখতে পারবেন, আপনাদের এখানে কোনো ইনফরমেশন কাটা যাবে না। আর এখানে এই যে অপশনটা আছে এডিট, এটা তো আপনাদের থাকে না। আপনি তার মানে এই যে আমার এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে পুরোটাই দেখতে পারেন আপনারা, ওয়েবসাইট থেকে দেখতে থেকে শুরু করে এখানে যত টাইপের ইনফরমেশন আছে আপনারা সব দেখতে পারেন, তাই না? সব ইনফরমেশনগুলো দেখতে পারেন না? সব ডাটাগুলো পান কি? সব ডাটাগুলো কি আপনারা পান? জি ভাই। হ্যাঁ, কিন্তু সাপোজ আমি আমার এই যে টাইম লাইনের জন্য একটা মানে ডিজাইন করব, এখন আমার ডিজাইনটাতে আমি এই যে একটা থিঙ্ক পজিটিভ, এই লেখাটা যদি আমার ইমেজের নিচে থাকতো, আমার যদি ইমেজের নিচে এখানে থাকতো, তাহলে কি শুধু টি এইচ আর এখানে ভিই দেখে কি বুঝবেন আপনি? ব্লাড এ পজিটিভ এরকম বুঝবেন? তাহলে এটা কি রং না? আমার যদি এখানে একটা ওয়েবসাইট থাকে www.fcibd.com সাপোজ দিলাম, আমি পসিবল আপনাদের পক্ষে আন্দাজ করা নাকি আমার একটা স্টোর আছে আপনাদের খুব ঠেকা পড়ছে এখানে একটা ক্লিক করার, এখানে একটা ক্লিক করবেন দেন দেখবেন যে এখানে কি লেখা আছে। কয়জন ক্লিক করবে, করবেন আপনারা ক্লিক? না, করবেন না। সো আমাদের কাজগুলোকে সহজ করে তুলতে হবে। তো প্রথমত আমাদের এখানে যে আপনাদের প্রোফাইল পিকটা থাকে, এই প্রোফাইল পিকে সাইজ হচ্ছে 180x180। সবাই ক্লিয়ার? 180x180x180। আপনি 200x200 দিতে পারেন, ঠিক আছে? 20 পিক্সেল করে বেশিও নিতে পারেন, 20 পিক্সেল বেশিও নিতে পারেন। আর এখন 180x180 আমি বললাম, কিন্তু নিচে কিছু অংশ বাদ গেছে, এটা দেখছেন? নিচের দিকে কিছু অংশ বাদ গেছে, সবাই খেয়াল করতে পারছেন? জি ভাই। তাহলে নিচে বাদ গেছে আপনার 20 পিক্সেল, তাহলে থাকে কত? 160। তাহলে আমার ওয়াইড থাকবে 180, কিন্তু হাইট হবে 160, তাই না? তাহলে আমরা এখানে যেটা নিচ্ছি এটা আমি কেটে দেই, এটাও কেটে দিলাম। আমি এই যে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে ওয়াইড নিব 180, হাইট নিব 160 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখন এটাকে এইখানে রেখে আমি এই যে ব্যাকগ্রাউন্ড এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে হরাইজন্টালি অ্যালাইন করে নিলাম। তাহলে কি একেবারে মাঝখানে আছে না? এখন এই জিনিসটাকে যদি আমি এইভাবে রুলার দিয়ে দেই, এই যে রুলার দিলাম, এই রুলার দিলাম আর এই রুলার দিলাম, আর এই রেক্ট্যাঙ্গেলটাকে কেটে দিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে আমি কেটে দিলাম। আমার ফুল ডিজাইনে একটা জিনিস মাথায় রাখেন, এই আমার ডিজাইন, আমার এইটুকের মধ্যে কোনো টেক্স, এক কথায় টেক্স, তারপরে আপনার লোগো, আপনার কিউআর কোড, দেন আপনার আর কি হতে পারে, যে কোনো ইনফরমেশন এক কথায় এটার মধ্যে আসবে না। কিন্তু এমন হতে পারে যে কোনো একটা ডিজাইন, ডিজাইন এটার মধ্যে আসতে পারে, ডিজাইন ছাড়া কোনো ইনফরমেশন এই তার মধ্যে আসবে না। ক্লিয়ার সবাই? নিচে ভাইয়া কোনো কিছুই টেক্সট লাগবে না, শুধু উপরে লাগবে? না না, নিচে না, নিচে না। আহা, টেক্সট শুধু যে এই বক্সের মধ্যে লিখবেন না, এই যে বক্সের মধ্যে, যদি আপনি টাইমলাইনের জন্য ডিজাইন করেন,
বুঝতে পারছেন? এছাড়া যে এই বাইরে এর বাইরে যে এইদিকে আপনি টেক্সট দেন, এইদিকে আপনি টেক্সট থেকে শুরু করে আপনি যত যা আছে পুরোটা দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি টাইম লাইনের জন্য করেন তখন এইখানে টেক্সট দিতে পারবেন না, কিন্তু এখানে ইমেজ আসতে পারবে, এখানে শেপ আসতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। এটা শুধুমাত্র আপনার টাইম লাইনের জন্য, কিন্তু আপনি যখন পেজের জন্য ডিজাইন করছেন, আপনি যখন গ্রুপের জন্য করছেন, তখন তখন এমন কোনো বাধা ধরা নাই। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, অনেক বোরিং হচ্ছেন না সবাই? না ভাই। আচ্ছা, হাঁটাহাঁটি করে আসেন, যান 10 মিনিটের একটা ব্রেক দেই, 10 মিনিট পরে আমি ডিজাইন দেখাই, কেমন? জি ভাই। 12টা 5 12টা কোথায় পাচ্ছেন? 11টা 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 5 জয়েন করেন, 11টা 5 ঠিক আছে? ওকে ওকে। হ্যালো ভাইয়া। হ্যালো
আসছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা একটা সহজ ডিজাইন করি, কেমন? দেখেন, খুব সহজেই আমি এখানে একটা ইমেল, একটা ফেসবুক কাভার ডিজাইন করতে পারি। ফেসবুক কাভার ডিজাইনটা হতে পারে এমন, পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আচ্ছা এগুলো হাইড করে ফেলি, কেমন? এগুলো আমার দরকার নাই আপাতত, সিস্টেমটা দেখছি, দ্যাটস ইট। আমি এখানে একটা ক্লিক করলাম, বরাবর যাচ্ছি, এত বড় না, এই ক্লিক করলাম, এই ক্লিক, দেন জাস্ট এই একটা ক্লিক করলাম, একটু নিচে নামাই দিলাম, ওকে। দেন এখানে যেটা করতে পারি, পেন্টুসের মাধ্যমে আমি সেটাকে, পেন্টুসের মাধ্যমে আমি এই একটা ক্লিক করলাম, দেন পেন্টুলসের মাধ্যমে আমি এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই ক্লিক, আর এই একটা ক্লিক করলাম। কিন্তু ব্যাপারটা কি হলো, ব্যাপারটা তো মোটেও ভালো হয় নাই, এটাকে একটু ডিপ কালার করে দেব, এই এটাকে জাস্ট একটু ডিপ কালার করলাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে পেন টুলসের মাধ্যমে আমি এইখান থেকে এই আর এই আসলাম, দেন এখান থেকে এই আর এই আসলাম, ওকে, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে ঠিক আছে। এরপরে আচ্ছা এখানে মিলে নাই মনে হচ্ছে, এবার ঠিক আছে, ওকে। এতটুকু করার পরে একটা ভাজের মতো মনে হচ্ছে না, পেপারটা ভাজ হয়ে আসছে, এরকম কি কিছু মনে হয়? জি ঠিক আছে। এরপরে এখানে একটা ফিনিশিং দিতে পারি, পেন টুলসের মাধ্যমে এই নিলাম, দেন এই, এরপরে এই নিয়ে জাস্ট এই দিলাম, আর এরপরে পেন টুলসের মাধ্যমে এই নিয়ে এই, আচ্ছা এখানে এটা একটু বড় করে নিতে হবে, ওকে, দেন এই যে এই, দ্যাটস ইট। সো এইটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? জাস্ট শেপ, এক একটা শেপ নিয়ে এইভাবে একটা আপনার ফোল্ডিং টাইপের কিছু একটা ক্রিয়েট করা পসিবল, সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাই। ওকে, এবার পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখানে আমি যদি একটা ইমেজ নিয়ে আসতে চাই, সাপোজ আমি এখানে একটা ইমেজ দিব, এই একটা ইমেজ নিয়ে আসতে পারি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, ওকে। দেন এটাকে যদি আমি গ্রুপের নিচে দেই, সরি গ্রুপের মাঝখানে চলে গেছে, এই যে ইটস এ বিগ প্রবলেম। তো আমি এখানে খুব সহজে যেটা করতে পারি, পেন টুলসের মাধ্যমে এখান থেকে এই আসলাম, দেন এখান থেকে এই, এরপরে এখান থেকে এই ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক আর ক্লিক, এটাকে যদি অন্য একটা কালার দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন, এই যে দেখেন। আর এইটার উপরে যদি এখন আমি ইমেজটা ক্লিপিং মাস্ক করি, রাইট বাটন ক্লিক করে
ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম দেন এই ইমেজটাকে এই যে পসিবল না এইভাবে জি একটা ইমেজ সেট করা আবার একটু দেখান আচ্ছা এটা আবার একটু দেখাবো ফ্রেম এখানে একটা শেপ দরকার মানে এইটুকের মধ্যে একটা আপনি ইমেজ ক্লিপিং মাস্ক করবেন তো তখন কি করবেন পেন টুলস নিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম দেন এই ক্লিক এই ক্লিক এই ক্লিক করলাম এই বাইরে ক্লিক করলাম ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করলাম এটাকে আমি এই যে কালো কালার দিচ্ছি আর এটার উপরে ইমেজটা নিয়ে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক বুঝতে পারছেন এটাকে এটাকে ওয়েব ব্যানার ডিজাইন এখন এটাকে কালো বা লাল যে কোনো কালার দিলেই কিন্তু সহজে ফুটবে না ফুটানোর একটা ওয়ে আছে দুটাকে যদি মিক্স কালার করি আগের থেকে বেটার তাই না এরপরে এখানে আমি লিখতে পারি এখানে আমার লেখা হতে পারে ফন্টের সাইজ একটু বেশি ছোট ওকে এখানে আমি লিখতে পারি গ্রাফিক্স design free graphic design tutorials এটাকে আমি করে দিলাম একটু বড় করে দিই আচ্ছা আপনাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা একটু ফেটে ফেটে যাচ্ছে এমন মনে হচ্ছে কি আচ্ছা এটা প্রথমত রিজনই হচ্ছে এই যে দেখেন এটা কন্ট্রোল অল্টার আই দিয়ে দেখাতে পারছি দেখেন এটা কিন্তু 72 রেজুলেশন তো 72 রেজুলেশনে কেমন হবে এর বেশি আর সম্ভব না ঠিক আছে কিন্তু এটা কিন্তু ফেসবুকে আপলোড দেওয়ার পরেই এমন হবে এই জন্যই এমন বুঝতে পারছেন 72 রেজুলেশন এই জন্যই কিন্তু এটা এমন ক্লিয়ার কি এটা কোনো প্রবলেম না এটা যখন আমরা ইলাস্ট্রেটর করব তখন 72 তেই দেখবেন ফাটবে না তো এখন ফটোশপে তো আমাদের শিখতে হবে ফটোশপেও দরকার ইলাস্ট্রেটরও দরকার সব জায়গাতেই আমাদের প্রয়োজন হবে আচ্ছা এরপর আমি জাস্ট সামান্য কিছু ডেসক্রিপশন দিয়ে দেব আর এর বাইরে কিছু দিব না ওকে দেন এখান থেকে একটু কমাইনি জাস্ট এটাই আমি এভাবে রাখলাম হতে পারে এটা আমার একটা ব্যানার ডিজাইন মানে ফেসবুক কভার ফটো এটা হতে পারে এই লেখাগুলোকে আমি যদি একটু নিচের দিকে রাখি এই যে এটাকে একটু উপরে দিলাম এই যে পসিবল না আর এখানে যদি আমি আরেকটু যদি ডিজাইন চেঞ্জ করতে চাই সাপোজ আমি আরেকটু চাচ্ছি ডিজাইন দিতে তো আমি এখান থেকে এই যে আমার ডিজাইন আর একটু চেঞ্জ আসলো এই যে দেখেন আর একটু পূর্ণতা পেলাম তাই না তো এইভাবে ডিজাইন করা পসিবল না সবার পক্ষে এই টাইপের আরো যে কোনো ধরনের ডিজাইন করা তো পসিবল হবে তাই না জি ভাইয়া তো ভাইয়া বলেন
ফন্ট সাইজ কি কোনো ভাবে দেওয়া যায় নাকি ফিক্সড আছে? ফন্ট সাইজে কোনো বাধা ধরা নেই, আপনার ডিজাইনের সাথে মিল দেখে আপনি ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন, এখানে কোনো বাধা ধরা নাই। আর কার কোনো কোশ্চেন আছে? ডিপ ব্ল্যাক ইউজ করা যায়? হ্যাঁ, এখানে আপনার ওয়েবের জন্য তো আপনি যে কোনো কিছু নিতে পারবেন। তাহলে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে ফেসবুক কাভার ফটো, ঠিক আছে? ফেসবুক কাভার ফটো ডিজাইন কয়টা? মিনিমাম দুইটা করবেন, ঠিক আছে? অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন পাবেন, অনেক ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে আসতে হবে। যেমন আমি আপনাদেরকে একটু হিন্টস দেই, আচ্ছা এটা সেভ করি। শুনেন, প্রথমত আপনারা শুধু ডিজাইন করবেন না, আপনারা ফেসবুক ফেসবুক কাভার ফটো কনটেস্টে চলে যাবেন, ঠিক আছে? কনটেস্ট করবেন সরাসরি, তাহলে ওইটা আপনাদের কাজে দিবে বেশি। দেখা যাবে যে শিখতে শিখতে বেটার কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, ফেসবুক কাভার ফটোতে আপনারা আরও যেগুলো ট্রাই করবেন সেটা হচ্ছে, সরি শরীরের অবস্থা তো খারাপ হয়ে গেছে। আচ্ছা, 312, ওকে। এখন অনেক ডিজাইন দেখবেন, ডিজাইনে যেমন একটা কমন একটা ডিজাইন হতে পারে, আমি আপনাদেরকে দেখাইছি, আর একটা দেখাই। সাপোজ এইটা আছে, কন্ট্রোল টি, ওকে, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেব, ছোট করলাম, এটাকে কপি করছি, দেন এটাকে কপি করছি, ওকে। এখন এটা তো আমি দেখাইছি, এটার উপরে একটা ইমেজ আপনি মাস্কিং করতে পারবেন। এখন ডিজাইনটা আপনার এমন হতে পারে যে এই চারটাকে আমি এই জায়গায় রাখলাম, রাখার পরে এই এইভাবে এইভাবে এটাকে মিলাই দিলাম, আর মাঝখান থেকে এই যে এখানে যে একটা অপশন আছে এটাকে কেটে দিলাম, আর উপরে যে তিনটা আছে এই তিনটাকে আমি জাস্ট সুন্দরভাবে এখানে এই যে মিলাই দিলাম, দেখেন? তাহলে এটাও কিন্তু একটা আমার ডিজাইন হতে পারে। এই চারটাকে, এই সাতটাকে আমি এখানে রাখলাম, রাখার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখন আমি এই গ্রুপের উপরেও কিন্তু এই যে লেয়ার স্টাইল ইফেক্টটা দিতে পারবো। দেখেন, এখান থেকেও আমি স্ট্রোক কালার দিতে পারি, এখান থেকে যদি আমি স্ট্রোক কালার দিই, সাপোজ এই যে স্ট্রোক, দেখছেন স্ট্রোক ছিল না, স্ট্রোক নিয়ে আসলাম, স্ট্রোক নিয়ে আসার পরে আমি এখান থেকে সাপোজ এই যে দেখেন আউটসাইড, দেখছেন সামান্য পরিমাণে আমি দিতে পারছি। তো আমার এখানে, আমি প্রিভিয়াস ক্লাসে একটা জিনিস দেখাই নাই, আপনার এমনও হতে পারে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ছেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে কালো বা হোয়াইট একটা টেক্সট দিতে। এখন আপনি বলেন আপনার প্রোডাক্টটা সাপোজ হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, হোয়াইটের উপরে কি হোয়াইট দিয়ে লেখা সম্ভব? এখানে যদি না ভাইয়া আমি লিখি সাপোজ লোগো, লোগো লিখলাম কন্ট্রোল টি, এই যে এখানে লোগোটাকে আমি একটা কালার দিই, সব কালারই দেখেন ফুটতেছে, কিন্তু যখন আমি লাইট কালারের দিকে যাচ্ছি তখন কি এটা কিন্তু আর ফুটে না। এই যে হোয়াইট কালার দিয়েছি, হোয়াইট কালার দেওয়ার পরে আমি আর দেখতেই পারি না। তো আমি এটা একটু ফন্টটা জাস্ট চেঞ্জ করি ফার্স্টে, ফন্ট 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 সাপোজ এইটা দিলাম কন্ট্রোল টি। এখন একটা ওয়ে আছে, যদি আপনি এই হোয়াইট, মানে সাপোজ আপনার কালারটা হোয়াইট, সাপোজ আপনি যদি হোয়াইট কালার নিয়েও কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে ফার্স্টে কালার ওভারলে, এখান থেকে আমি হোয়াইট কালার দিলাম সাপোজ, এরপরে এটাকে আপনি দিতে পারেন স্ট্রোক, এই যে সামান্য অন্য কোনো একটা স্ট্রোক দিয়ে কাজ করতে হবে, এটা তো আমরা সবাই বুঝতেছি, হোয়াইট কালারের উপর যদি হোয়াইট দিয়ে কাজ করতে চান, তাই না? সবাই কি বুঝতে পারছেন?
কিন্তু এটা তো একটা সস্তা ওয়ে, এটা আমি আপনাদেরকে কেন বলছি, অনেকে ভাবতেছেন যে এটা তো আমি নিজেই জানি, ভাইয়া তাহলে কেন এটা বলতেছে। এখন হোয়াইট কালারের উপরে আপনি স্টক ছাড়াও কাজ করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, যদি আমি হোয়াইট কালারের উপরে যদি ড্রপ শেড দিই, এই যে ড্রপ শেড দিচ্ছি, তাহলে কি হোয়াইটের উপর হোয়াইটটা ফুটে তোলা সম্ভব? একটু কমাই দিলাম, বাড়াই দিলাম, এটাকে ওকে দিলাম। এখন এটাকে আপনি যে কোনো কালারের উপর নিয়ে যান, দেখেন ওখানে সুন্দরভাবে মানায় নেবে। আর আমাদের বেশি প্রবলেমই তো হবে কি হোয়াইটের উপরে, তাই না? তো যদি এমন না, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি হতে পারে, আপনার ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আসছে গ্রিন, এই যে সাপোজ আমি গ্রিন দিলাম, এখান থেকে আমি এই যে গ্রিন দিচ্ছি, আমি আসতেছি, আমি যে টপিকসে যাব ওই টপিকসের আগে এটা মনে পড়ে গেল, এই জন্য দেখাচ্ছি এটা আপনাদেরকে। এখন এখান থেকে আমি ডাবল ক্লিক করি, ক্লিক করে আমি যদি কালারটা এখান থেকে আবার গ্রিন করে দেই, এই যে দেখেন সেম গ্রিন কালার দেওয়া আছে আর ডপ শেড দেওয়া আছে, এটার সাথে এটাকে মানায় নিছে না? সবাই কি প্রসেসটা কি বুঝতে পারছেন? জি ভাই। আবার যদি এমন হতো যে সাপোজ আমি এখান থেকে কালার, আমি কোনো কালারই দিব না, এটা কোনো কালারই দিলাম না, আর এখান থেকে যে টেক্সের কালার আছে, এটা যে কালার আছে, এখান থেকে তো কালার দিতেই হবে, তাই না? ওইখান থেকে তো কালার না দিয়ে ওয়ে নাই। তো যাই হোক, প্রসেসটা তো নর্মালি তো ক্লিয়ার, তাই না? এটা নিয়ে আর বেশি বলতে চাচ্ছি না। যে কোনো কালার নিয়েও যদি আপনার প্রবলেম হয়, তাহলে শ্যাডো নিয়ে কাজ করতে পারবেন, এটা একটা টেকনিক। আর এখানে যেটা কাজ করব, যে আমি এখানে একটা কাজ করতে যাচ্ছি, একটা ইমেজ নিয়ে আসি, যেমন ইমেজ আপনারা কোথায় থেকে নিচ্ছেন সবাই, সবাই ইমেজ কোন সাইড থেকে বলেন। আচ্ছা ভাইয়া, যদি ব্ল্যাক এর উপরে করি তাহলে কি শ্যাডো হোয়াইট দিব, শ্যাডো কালার? ব্ল্যাক এর উপরে হ্যাঁ শ্যাডো কালার হোয়াইট দিবেন, রাইট, সুন্দর কোশ্চেন। আচ্ছা ইমেজ আপনারা কোথা থেকে নিয়ে ইউজ করতেছেন সবাই? হ্যাঁ ইমেজ বাজার unplus.com। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, ইমেজ বাজারটা অনেক ভালো। আরো আমি আপনাদেরকে কিছু লিংক দিব যদি পারি। আচ্ছা ইমেজ বাজার থেকে সাপোজ আমি একটা মডেল নিচ্ছি, এখান থেকে আমি এই ইমেজটা নিতে পারি, এই ইমেজটা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম এবং ঠিক এই গ্রুপের উপরে রাখবো, এখানে যে একটা গ্রুপ করছি না, এই গ্রুপের উপরে রাখবো। গ্রুপের উপর রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস, দেন এটাকে আমি যদি আমার মতো করে মুভ করি, পসিবল সম্ভব না এতটুকু করা? তাহলে এইখান থেকেও কিন্তু এইভাবেও কিন্তু আপনি কিছু একটা মানে গ্রুপ কাভার ফটো ক্রিয়েট করা কিন্তু পসিবল, তাই না? এখানে যদি আমি এমন ভাবতাম, সাপোজ এই যে এখানে ডাবল ক্লিক করছি, এখান থেকে স্টক কালার আমি দিচ্ছি, স্টক কালার এইভাবে হবে না, এখন আচ্ছা আমার কাজ করার সময় একটা ভুল হয়ে গেছে, কাজ করার সময় আমি স্টক নিয়ে নিতে পারতাম, তবু সমস্যা নাই, আমি এখনও কাজ করতে পারবো, এখনও আমার পক্ষে কাজ করাটা পসিবল। কীভাবে দেখি তো, আমি যদি এখান থেকে করি, দেন এখান থেকে এই যে দেখেন, আমি আবার বলি, আমি এখান থেকে কি করলাম, ফার্স্টে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে মার্জ শেপ করছি, এই যে মার্জ শেপ করলে তো একটা শেপ হয়ে যাবে, তো মার্জ শেপ না করে আপনি আরেকটা করতে পারেন, রাস্টারাইজ লেয়ার, দেন আমি ফুল গ্রুপ ধরে কাজ করতে পারবো, এই যে ফুল গ্রুপ থেকে একটা স্টক কালার দিব, এই যে স্টক কালার, দেন এখান থেকে এই যে সামান্য পরিমাণে আপনি যে কোনো কালার, সাপোজ আমি চাচ্ছি যে রেড কালারটাই দিব,
আমি চাচ্ছি রেড কালারটাই দেব। এই যে রেড কালারটা দিয়ে জাস্ট সামান্য পরিমাণে বাড়াই দিলাম, কিন্তু রেড কালারটা তো আমি বুঝবো না এখন, তাই না? তো আমি আপাতত একটু হালকা রেড দিচ্ছি যেন আমি বুঝতে পারি। ওকে, এই যে জাস্ট এটা দিলাম। এটা দেওয়ার পরে ওকে, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাউস। এই যে দেখেন জিনিসটা আসছে এমন, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আমার এই স্ট্রোকটা ফুটবে না। তাহলে আমি আর একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, আমি এখান থেকে স্ট্রোক কালারটা টোটালি অফ করে দিব, তাহলে আমার মনে হয় বেটার হবে। এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এখন স্ট্রোক কালারটা আমি অন্যভাবেও অ্যাপ্লাই করতে পারি, সেটা কিভাবে পসিবল? আমি এখানে যেটা নিয়েছি কন্ট্রোল টি, ওকে, দেন এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। এই যে এখান থেকে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি রেড এর কাছাকাছি, এই যে এই যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এটাও কিন্তু আরো কোয়ালিটি, এটাও কিন্তু মোটামুটি কোয়ালিটিফুল। এটার উপরে আমি একটা কিছু লিখে দিচ্ছি, আমি এখানে লিখতে পারি এমন, সাপোজ এখানে আমি লিখছি কন্ট্রোল টি দিয়ে ফিচারের দিক থেকে কি কোনো ভাবে ঘোলা করে দেওয়া যায়, যেমন হচ্ছে ফেডারাল যে বক্সগুলো চারদিক থেকে, চারদিক থেকে বা হচ্ছে শুধু নিচের দিকটাতে ছবি, হ্যাঁ দেয়া যাবে, ফেদার ইউজ করলেই পসিবল। একটু দেখাই আন ভাইয়া, কন্ট্রোল টি, দ্বিতীয় ক্লাসের কাজ ভুলে গেছেন? এই যে টেক্স এখানে আমি দিয়ে দিলাম আমার কিছু টেক্স, ওকে, এটাকে জাস্ট এইভাবে রাখলাম, দ্যাটস ইট। তারপরে এখানে আমার এমন থাকতে পারে, এখানে আমার ডিজাইনটা চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে একটা ওয়েবসাইট বা শপ নাও এই টাইপের কিছু দিয়ে দেই, আমি এখানে জাস্ট এটা দিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে আমি দিতে পারি www.yourweb.com, কন্ট্রোল টি, অবশ্যই অ্যালাইন করে দিতে হবে। এখান থেকে বোল্ড করি সামান্য, আর এই দুটাকে অ্যালাইন করে দিব, এই যে মুভ টুলসের মাধ্যমে এই জাস্ট অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। পসিবল না এভাবে আরেকটা ডিজাইন নিয়ে আসা? আরও অনেক চেঞ্জ নিয়ে আসা সম্ভব, আরও অনেক অনেক চেঞ্জ নিয়ে আসা সম্ভব। এখানে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আরও বড় করে দিচ্ছি। এই যে দেখেন আমার ডিজাইনটা এটা হতে পারতে আমার, দেখছেন কিভাবে একটা ডিজাইন চেঞ্জ করা সম্ভব? এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না? পারবেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, ওকে। এখন একজন বলতেছে যে সাপোজ আমি এটাকে কি একটু মিলাই দিব, এমন বলছেন? জি ভাই, একটু সাইডে হালকা হালকা ঘোলা থাকবে ফেদারের মতো, সাইডে হালকা হালকা ঘোলা থাকবে ফেদারের মতো। আচ্ছা, যদি আমি সাপোজ প্রথমেই এই কন্ট্রোল এন নিচ্ছি, এখানে আসলাম, একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পরে সিলেক্ট মডিফাই, রাইট বাটন ক্লিক করে স্ট্রেস লেয়ার সিলেক্ট ডিফল্ট। আচ্ছা, কোন ইমেজকে যদি আপনি ফেদার দিতে চান, সাপোজ আমি এটা একটা ফেদার দিয়ে কাজ করব, তো এখান থেকে আপনি নিতে পারেন। সাপোজ এই যে আপনি এখানে জাস্ট প্রথমে একটা ফেদারের মান দিয়ে দিচ্ছেন, ওকে, দেন এই নিলাম, এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম কন্ট্রোল, সরি
নতুন লেয়ার নেই নাই, এই দিলাম কন্ট্রোল টি, আর এটার উপরে যদি কোনো ইমেজ আমি নিয়ে এসে করি, এই যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়েছে মিলে গেছে এইটা কি? আচ্ছা আমি আপনাকে একটা স্পষ্ট একটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এমন যাচ্ছিলেন না? প্রথম ক্লাস ছিল। ওকে, তো যতটুকু দেখানো হয়েছে ততটুকু তো সবাই পারবেন আশা করি, তাই না? হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমরা ওই যে অনেকগুলো ডিটাচিং এর যে বক্সগুলো নিয়ে করছিলাম, সেক্ষেত্রে কি সবগুলো বক্স নেওয়ার সময় ফেদারের মান চেঞ্জ করে দিতে হবে? না না না, একটা যদি করেন তাই তো হবে, ওইটা কপি করে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই পারবেন তো? না ভাইয়া বলেন, যে সিলেকশন টুলের মধ্যে আপনি যে চুলের যে টুল ইটা সিলেকশনটা ওইটা তো বলছেন পরে দেখাবেন, আপনি কি দেখাই বলছেন নাকি আরো পরে দেখাবেন? আরো পরে দেখাবো, আরো পরে। হ্যাঁ, আমি কিছু সস কিছু দেখাই, কঠিন কিছু দেখালে দেখা যাবে যে তুই নিশানটা হারাই গেছে, তারপরে কামরুল জামান বলবে যে আর ভালো লাগে না, আবার দুই একজন তো বলে যে ডিজাইন খুব খুব কঠিন, যে একটু পরে দেখাবো। ক্লাস রেগুলার করা হয়, ওই রেগুলার বলতে কি আমি ইউটিউবে ক্লাস করি কিছুদিন, আবার কয়েকদিন সরাসরি জয়েন করি, যেদিন মনে করেন ব্যস্ত থাকি টাইমটাতে ওই দিন ইউটিউবে ক্লাস করে নেই। পরে ঠিক আছে, আমার সন্ধ্যার পরে একটা ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। আচ্ছা যাই হোক, একজন স্ক্রিনটা শেয়ার করেন যার freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখেন তো। হ্যাঁ আমি ওই দিন তো করে দিছি আমাকে, একজন স্ক্রিন শেয়ার করেন আর দেখেন ফেসবুক কভার ফটোর উপরে কোনো কনটেস্ট আছে কিনা, ঠিক কাম করছেন freelancer.com দেখেন ফেসবুক কভার ফটোর উপরে কোনো কনটেস্ট আছে কিনা। এখন আমি যে ফেসবুক কভার ফটো টাইপ করছি, আপনারা যে কোনো ব্যানার ক্রিয়েট করতে পারবেন না এইভাবে, যদি কোনো ব্যানার বলে একটা সাইজ যদি বলা হয়, আমি যদি বলি 1000 pixel by 1000 pixel পারবেন সবাই? তাহলে ফেসবুক কভার বাদেও আপনারা ব্যানারের উপর কনটেস্ট করতে পারবেন। তাহলে একরাম আপনি ব্যানারের উপরে কনটেস্ট খুঁজেন,
আচ্ছা ওকে এটা আপনি দিয়ে দেন কেমন, আর স্ক্রিনশট বন্ধ করেন, আর সবাই নিজের থেকে কিছু ডিজাইন করবেন, ঠিক আছে? নিজের থেকে বেটার কিছু নেশার চেষ্টা করেন, আর আপনাদের তো সেরকম ভাবে খোঁজ খবর নিতে পারছি না একটু ব্যস্ততার কারণে, নেক্সট ক্লাস থেকে হয়তো বা অন্যরকম হবে। আর সাকিবুল ইসলাম আপনার কি অবস্থা? সাকিবুল ইসলাম আছেন? হ্যাঁ ভাইয়া আছি। কাজ বুঝতেছেন, করতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, ঠিক আছে? জি অবশ্যই। আর কবরী আপু আপনার এখন সহজ লাগে কাজগুলো? জি ভাইয়া বুঝিনি কথাটা। কি কাজগুলো সহজ লাগে? হ্যাঁ এখন লাগছে ভাইয়া, করছি তো প্র্যাকটিস। আচ্ছা যে কাজগুলো এখানে করতেছেন এই কাজগুলো ইলাস্ট্রেটরে গেলে আরো বেশি সহজ হয়ে যাবে, তখন বলবেন যে ভাইয়া কেন আমাদেরকে আগে ফটোশপ নিয়ে নিয়ে এসেছেন, তখন এরকম বলবেন। যাই হোক সবাই নিজে নিজে প্র্যাকটিস করেন, আর প্রবলেম হলে জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আজকে ক্লাস এতটুকুই। হ্যালো ভাইয়া। হ্যালো বলেন। আচ্ছা ভাইয়া আপনার এই যে মানে কথাটা অনেক আস্তে আসে, দেখা যায় অন্যান্য যখন কথা বলে তখন আপনার কথাটা শোনা যায় না, আর এখন সরাসরি লাইভ ক্লাসে যেমনই মানে কথা বোঝা যায়, আপনার ইউটিউবে ভিডিওতে কথাটা আরো আস্তে আসে। আপনি যখন একা কথা বলেন তখন সাউন্ড ফুল ভলিউম দেওয়া মানে শোনা যায় কথা, কিন্তু যদি অন্য কেউ সাথে কথা বলে বা মাইক ওপেন থাকে কারো সাউন্ড আসে তখন যে আর কথা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি পুরো ফুল ভলিউম একসাথে দেওয়ার পরও মানে সাউন্ড অনেক কম আসে, যথেষ্ট কম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা ঠিক করে ফেলতেছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। ওকে স্যার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।